ব্যাপক রোমাঞ্চ ছড়িয়েছে বিপিএল এর ১৬তম ম্যাচ। এই ম্যাচে আরও একবার জ্বলে উঠলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। এর আগেও ম্যাচে হ্যাট্রিক করে সবার নজর কেড়েছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ফরচুন বরিশালের বিপক্ষের এই ম্যাচে এক ওভারে তরুণ এই পেসার তুলে নিলেন তিন উইকেট। ফরচুন বরিশালের ব্যাটিং লাইন আপকে একাই ধসিয়ে দিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ম্যাচের ১৯তম ওভারে ঘটে এই নাটকীয় ঘটনা। এ সময় ব্যাটিং করছিলেন নুরুল হাসান সোহান। ওভারের প্রথম বলেই নুরুল হাসানকে আউট করেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এরপর তৃতীয় বলে তিনি তুলে নেন ইরফান শুক্রের উইকেট। ওভারের প্রথম তিন বলে দুই উইকেটের দেখা পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এরপর চতুর্থ বলে মুজিবুর রহমানের উইকেট পেয়েছেন তরুণ এই পেসার। ওভারের প্রথম চার বলে তিন উইকেট পেয়ে রেকর্ড গড়লেন মৃত্যুঞ্জয় চৌধুরী। সাকিব আল হাসানের ব্যাটে বড় সংগ্রহের পথে এগিয়ে যাওয়া ফরচুন বরিশালকে একাই থামিয়ে দিয়েছেন তরুণ এই পেসার। ১৬১ স্ট্রাইক রেটে সাকিব আল হাসানের ঝোড়ো ফিফটির পর শেষের দিকে বোলিং তাণ্ডব দেখিয়েছেন মৃত্যুঞ্জয়। ফরচুন বরিশালের বিপক্ষে এদিন দুই ওভার বোলিং করে ১২ রান দিয়ে তরুণ এই পেসার শিকার করেছেন চার উইকেট।